হ্যালো বন্ধুরা, গতকাল এটিকে মোহনবাগান দল তাদের সেমিফাইনাল ম্যাচের প্রথম লেগের ম্যাচে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে হায়দ্রাবাদ এফসির ঘরের মাঠে গোলশূন্যভাবে ড্র করে, যেখানে গতকালের ম্যাচের প্রথমার্ধে হায়দ্রাবাদ এফসি নিজেদের ফেভারে গেমটা রেখেছিল। কিন্তু হায়দ্রাবাদ এফসি প্রথমার্ধে নিজেদের ফেভারে গেমটা রাখলেও কিন্তু দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগান দল নিজেদের ফেভারে গেমটা নিয়ে নেয়। কিন্তু গতকাল কোনো দলই কিন্তু গোল করতে পারেনি। অবশ্য দুটি দলই কিন্তু বেশ কিছু চান্স ক্রিয়েট করেছিল গোল করার, তবে দুটি দলের গোলকিপারই কিন্তু নিজেদের দলের গোল বাঁচিয়ে দিয়েছে, যার ফলে কিন্তু গতকালের হাড্ডাহাড্ডি ম্যাচ গোলশূন্যভাবেই শেষ হয়। তো গতকালের ম্যাচ শেষে এটিকে মোহনবাগান দলের কোচ জুয়ান ফেরান্ডো বলেন, ম্যাচের ফলাফলে কিন্তু আমরা খুবই হতাশ, কারণ আমরা ম্যাচটা জিততে এসেছিলাম। তবে হায়দ্রাবাদ এফসিও খুবই ভালো দল, সেই কারণে ওরা পয়েন্টস টেবিলের 2 নম্বর স্থানে ছিল এবং আমাদের খেলাতে কিন্তু খুঁটিনাটি ব্যাপারে কিছু পরিবর্তন আনতে হবে এবং আমরা নিজেদের ঘরের মাঠে পরের ম্যাচটা জিতে ফাইনালে যেতে পারবো সেটাই আশা করি। তবে আমরা ম্যাচটা ড্র করতে পেরে খুশি, কারণ পরের ম্যাচটা যেহেতু আমাদের ঘরের মাঠে সেহেতু কিন্তু পরের ম্যাচে আমরা অ্যাডভান্টেজ পাবো এবং আমাদের পরিকল্পনা ছিল ম্যাচটা থেকে পয়েন্ট পাওয়া। তবে জয় না পেলেও কিন্তু ম্যাচটা আমরা হারিনি, সেই কারণেই আমি একটু চাপমুক্ত আছি। এরপর দলের 2 আপফ্রন্টের প্লেয়ার হুগো বুমস এবং ডিমিত্রি পেট্রাটস ম্যাচ শেষে বলেন, আমরা এই ম্যাচটা থেকে জয় পাওয়ার আশায় ছিলাম, তবে শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হয়েছে এবং হায়দ্রাবাদ এফসি দলটাও কিন্তু খুবই শক্তিশালী। তবে পরের ম্যাচ যেহেতু আমাদের ঘরের মাঠে সেহেতু কিন্তু নিজেদের সমর্থকদের সামনে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং আশা করি পরের দিনের ম্যাচটা জিতে আমরা ফাইনালে কোয়ালিফাই করব। এবং গতকালের ম্যাচটা দেখে দলের সেরা মিডফিল্ডার জনি কাউকো বলেন, আমাদের দল কিন্তু ভালো খেলছে তাতে সন্দেহ নেই, কিন্তু আমাদের দলের ছেলেরা গোলের সুযোগগুলি নষ্ট করছে, সেটাই কিন্তু আমাদের চিন্তার বিষয়। তবে আমি আশা করি পরের দিনের ম্যাচে আমাদের দলের ছেলেরা নিজেদের ভুল শুধরে নিয়ে ঘরের মাঠে জয় তুলে নিতে পারবে এবং ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করবে। এবং বন্ধুরা, গতকালের ম্যাচে দলের বিদেশি ডিফেন্ডার স্লাভকো দামজানোভিক কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছে, সেটা তোমরা দেখেছো এবং যত দিন যাচ্ছে স্লাভকো কিন্তু নিজের সেরাটা দিচ্ছে দলের জন্য। তো গতকালের স্লাভকোর খেলা দেখে দলের আর এক ডিফেন্ডার তিরি তার সোশ্যাল মিডিয়াতে স্লাভকোর প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়েছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও পরের দিনের ম্যাচে এটিকে মোহনবাগান নিজেদের ঘরের মাঠে গিয়ে হায়দ্রাবাদ এফসিকে হারিয়ে দিতে পারবে, এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো এটাই ছিল আজকের এটিকে মোহনবাগানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।